আসসালামু আলাইকুম আরহামাক আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা আমাদের সমাজে দেশে জাতিতে বা পৃথিবীতে দেখতে পাচ্ছি হত্যাকাণ্ড দেখতে পাচ্ছি খুন অহরহ যেন হচ্ছে কিন্তু হা এই খুন হত্যা রক্ত প্রবাহিত করা অথবা হত্যার জন্য আক্রমণ করা কাউকে এর জন্যে ইসলাম কি শাস্তির ব্যবস্থা করেছে ইসলামের শাস্তি এই পৃথিবীতে কি ধরনের কাউকে হত্যা করলে কাউকে হত্যার জন্য আক্রমণ করলে কেমন শাস্তি হবে মন্দিরগঞ্জ আল্লাহ আনাহুতা আলা আলকর আলাল ক্যারি নেতা স্পষ্ট ঘোষণা করেছেন সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহুতাআলা আলাইহি ওয়ালি ওসাল্লাম আমাদেরকে তা জানিয়ে গিয়েছেন আরহা কোরআনের ঘোষিত এই শাস্তিটি যদি পৃথিবীতে কায়েম হয় তাহলে নিশ্চিত মানুষের জীবন বাঁচবে কাউকে হত্যা কাউকে খুন বা হত্যার জন্য আক্রমণ এমন বিবৎস ভয়ানক বেদনাদায়ক কষ্ট অথবা জীবন এর হুমকি এর থেকে আমরা রক্ষা পাব বেঁচে যাব পৃথিবীটা শান্তিতে ভরে যাবে তাহলে বন্ধু আসুন শুনি আল্লাহ আলা মানুষ খুনে অথবা মানুষকে হত্যা করলে পৃথিবীতে কি শাস্তি দিতে আদেশ করেছেন যা কায়েম করলে পৃথিবীর খুন আর হত্যা বন্ধ হয়ে যাবে জীবন রক্ষা পাবে যদি কোরআন আলি কারিম থেকে শুনি তাহলে আল্লাহ আদাফুয়াতা আলা আল কোরআন আল কারিমের পাঁচ নাম্বার সোরা আলমা এদায়ের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আলি কারিমাতে স্পষ্ট ঘোষণা করেছেন কাউকে হত্যা করা অথবা হত্যা করার كون করা এবং أكرمون إبن إر কি بس نمبر سورة الماء 45 آيات الكريمة الله তাআলা বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف, بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون صدق ربنا العظيم شرلون بعضه الله تعالى بولن আমি তাদের জন্যে তাতে বিদান দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ চুকের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ জখম অতপর কেউ তা ক্ষমা করলে তাতে তারই পাপ মোচন হবে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে যারা বিচার ফায়সালা করে না তারাই জালেম বন্দুগণ এই আয়া তালিকারিম আমাদের স্পষ্ট করে দিল খুন করলে হত্যা করলে প্রাণের বদলে প্রাণ চুখের বদলে চুক। কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আর জখমের বদলে অনুরূপ জখম হ্যাঁ কেউ যদি জখম হয়ে অথবা কেউ নিহত হল তার পরিবার ক্ষমা করে দেয় আল্লাহ তালা ক্ষমার অপশনটা রেখেছেন আর ক্ষমার বিপরীতে দুইটি বাস্তবতা রয়েছে একটি রক্তমূল্য দিয়ে ক্ষমা করা জীবনের বিনিময়ে রক্তমূল্য দিয়ে ক্ষমা রক্তমূল্য হল একশতটা উটের প্রচলিত বাজার মূল্য অথবা এমনি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেয়া ক্ষমা 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 করে দিলে যে তার পাপ মোচন হবে তবে হা যদি না করে নিহতের পরিবার যদি ক্ষমা না করে তাহলে আর কেউ ক্ষমা করতে পারবে না আর এই যে প্রাণের বদলে প্রাণ হত্যাকারী কেউ হত্যা করা আল্লাহ দুই নম্বর সুরা আল বাকারা এর একশো আটাত্তর আয়াত আল মতে এই যে প্রাণের বদলে প্রাণ তাকে আরো স্পষ্ট করে ঘোষণা করেছেন বিল উন আল্লাহ স্পষ্ট করে দিলেন হে ও হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো তোমাদের জন্য হত্যার বিনিময়ে কেসাস কেসাস মানে নিহতের বিপরীতে হত্যা করা প্রাণের বিনিময়ে প্রাণ জীবনের বিনিময়ে জীবন এটাকে আল্লাহ ইমানদারদেরকে বললেন জীবনের বিনিময়ে খুনের বিপরীতে খুনিকে হত্যা করাটা তোমাদের জন্য বাধ্যতামূলক জেনে নাও হা স্বাধীন হত্যাকারী হলে স্বাধীনকেই হত্যা করতে হবে দাস হত্যাকারী হলে দাসকেই হত্যা করতে হবে নারী হত্যাকারী হলে নারীকেই হত্যা করতে হবে কারণ অন্ধকার যুগে স্বাধীন ব্যক্তি হত্যাকারী হ্যাঁ একজন তার বিপরীতে হত্যা করার মতো আল্লাহ চিরতরে তা বন্ধ করে দিয়ে বলেন হত্যাকারী সে যেই হোক সে যদি স্বাধীন হয় তাকেই হত্যা করা হবে হত্যাকারী যদি গুলাম হয় তাকেই হত্যা করা হবে হত্যাকারী যদি নারী হয় তাকেই হত্যা করা হবে এর নাম কেসাস তাই বন্ধুগণ আল্লাহ তালা এবং তার রসুল যে বিধান দিয়েছেন যে দণ্ড দিয়েছেন যে আইন দিয়েছেন তা দিয়ে যদি আমাদের সমাজে বাস্তবে বিচার ফায়সালা হয় প্রয়োগ হয় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলা হবে পৃথিবীটাও সোনায় ভরে যাবে তার মানে সুখ আর শান্তিতে ভরে যাবে আসুন না আল্লাহ তালার দেয় বিধান জেনে আমরাও আমাদের সমাজ জাতিতে তা প্রতিষ্ঠিত করি আল্লাহ তালা তৌফিক দিন আমিন